নীলফামারির ডিমলা উপজেলার দক্ষিণ বালাপাড়া গ্রাম মুসাফির আতিথেয়তায় এখানে আছে ছিমছাম একটি বাড়ি আধুনিক না হলেও প্রয়োজনীয় সব কিছুরই ব্যবস্থা আছে বাড়ির বাইরে আছে ইবাদতখানা বিনা পয়সায় থাকার পাশাপাশি অতিথির জন্য খাবারের ব্যবস্থাও রাখা আছে ২০১০ সালে আব্বাস সরকার মুসাফির খানাটি তৈরি করেন ছয় বছর পর মারা যান তিনি তবে মৃত্যুর আগে মুসাফির খানাটি পরিচালনার ভার সন্তানদের উপর দিয়ে যান তিনি এরপর থেকেই আব্বাস উদ্দিনের সন্তানেরা দেখভাল করছেন এটি খায় দেয় বেড়ায় এ আছে আছে খায়া দেয় হ্যাঁ তো ওই যে কয় বছর করতে করতে বুড়া হঠাৎ করে মারা গেল মারা যাওয়ার পরে এলা এই যে সিগনাল হল করে ব্যক্তি উদ্যোগে চললেও মুসাফির খানাটি পরিচালনায় সহযোগিতার হাত বাড়াতে পারবেন যে কেউ দেশে বিদেশে মনে করো ভারত বাংলা বিভিন্ন জায়গায় ঘুরছে ঘোরার পরেই অনেক জায়গায় না খাই আছি রাতে থাকার কষ্ট এই মর্মে উনি চিন্তা করলো যে আমি এটা মানুষ থাকতে যে কষ্ট হয় তার জন্য একটা বিশ্রামালয় দেব এবং খাওয়া থাকার জন্য সুব্যবস্থা যারা অতিথি আসে তাদেরকে আমরা ওই খাওয়া দেই এখানে যদি কেউ সহযোগিতা আমাদের করতে চায় সরকারিভাবে হোক আর বেসরকারিভাবে হোক আমরা সেটাকে সাধুবাদ জানাবো মাস জুড়েই মুসাফিরখানায় অতিথির আনাগোনা থাকে আব্বাস উদ্দিনের এই মহাতি উদ্যোগ ধরে রাখতে চান তার সন্তানেরা নিউজ ডেস্ক দেশ টিভি